কিমান আত্মবিশ্বাসী কংগ্রেস। সোনাই দলগাঁওত কংগ্রেসের সভার জনসমাগম দেখি ভূপেন বৰা উৎসাহী। অসমত এই পর্যন্ত 15টা আর 2টা দলে যোগ দিব পারে বিরোধীত। 15টা দল যে গোট খাইছে, আমি যে 15টা যে গোট খাইছো, দিনক দিনক যে আমার দল প্রথমতে 8টা আছিল। হোটেল ইলিট যেটা আমি প্রথম গোট খাইছিল আপনাদের মনত পেলাম, 8টা আছিল, তারপর 10টা হল, তারপর 13টা হল, এটা 15টা হল, আরও 2টা আহি আছে, আরও 2টা দলে চিন্তা চর্চা করে আছে, চিন্তা চর্চা চলি আছে। আনহাতে বদরদিন আজমল সম্পর্কত ভূপেন বৰাৰ ভাষ্য, আজমলক কোৱাই ফোন করে বিজেপির মন্ত্রীয়ে। সংবাদ মাধ্যমত আজমলে বিজেপির মতে মন্তব্য দিয়ে। আজমল প্রসঙ্গত উত্তর দি ভাগরি পড়েছে ভূপেন বৰা। আর দিনটা পার করে দিয়ে দৈনন্দিনভাবে একটা বিষয়, এতিয়ালৈকে অসমৰ সংবাদ মাধ্যমে আজমল কংগ্রেসৰ থাকিব নাথাকে মিনিমাম 10,000 বার প্রশ্ন করেছে, 10,000 কুয়েশনের মই আনসার দিছো। আর কিমান দিম কোক? সরকারের কিজনমান মানুষে পরিকল্পিতভাবে রাতেপুয়ে আজমল ডাঙরিয়াক কই দিয়ে আজি আপনি এনেকে কব। ইয়ার কথাটা কি যে গভর্নমেন্টখনের যা ফেলার, সেই ফেলারবিল যাতে আলোচনা করবলে কারো সময় না থাকে। ইফালে আইডিয়া বিধায়ক করিমউদ্দিন বরভূঞার ভবিষ্যৎবাণী, নগাঁওত 1,00,000, করিমগঞ্জত 1,50,000, ধুবুরীত 5,00,000 ভোটত বিজয়ী হওয়ার দাবি। আমি দেখি মানে তো কইস মুখ্যমন্ত্রী ইমান ডাঙর ডাঙর কথা কই থাকে, যদি 10 মাসে যদি তিনিখন চ্যালেঞ্জ করব না, যদি এই তিনিখন বাদ দিয়ে কেউ মুখ্যমন্ত্রী কংগ্রেসের লগত হেরি করে আমার হেল, আমি তো স্কোপ দিছিল কংগ্রেসের, কংগ্রেসে এতিয়াও যদি সঁচা অর্থ পলিসি স্ট্র্যাটেজি করে আমার কোনো এলায়েন্সত লব নালাগে, অল্প যদি কথা বতরা ইন্টারনেলি হলেও যদি আমার পাড়া সাপোর্ট বিচারে 5,00,000 এখন বিজেপি হারাই 11 ভিতর। আনহাতে বিরোধী ঐক্যক পুনৰ কটাক্ষ মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ, 11খনত আমি জিকিম আৰু এইখনৰ কাৰণে বিৰোধীৰ এনজিঅ'ই লাগি থাকক। মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই স্পষ্টতাতে কৈছে যে 11.5খন সিটত আমি জিকাটো 100% আৰু বাকী যি 2.5খন সিট আছে ইয়াত আমি জিকিবৰ কাৰণে প্ৰচেষ্টা আমি চলাই আছোঁ। গতিকে এই 2.5খন সিটৰ কাৰণে ইন্ডি এলায়েন্স হোক কিবা 15টা দলৰ সংগঠন মহাজোঁট হওক যি হয় হৈ থাকক, এইবিলাক দলেই নে ক্লাবেই নে এন জি অ' নে চেল্ফ হেল্প গ্ৰুপ ধৰিবই পৰা নাই, গতিকে তেওঁলোকে কৰি থাকক। এইদৰে অব্যাহত শাসক বিৰোধীৰ নিৰ্বাচনী অংক। ব্যুৰো ৰিপৰ্ট, এন বি নিউজ। এন বি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।